রংপুরের তারাগঞ্জ উপজেলার জগদীশপুরে সম্প্রতি সরকারিভাবে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতল ভবন নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু কাজ শুরুর পর ঠিকাদার রশিদুল ইসলাম ও কামরুল পাটোয়ারির কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করে ইকরচালি ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। চাঁদা না দেওয়ায় মারধর করে 1 লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ সময় বিদ্যালয়টির নির্মাণ কাজও বন্ধ করে দেয় তারা। কন্ট্রাক্টর এখানে আসছে, ওদের ডাকছি, ওরা তখন চাঁদা মাদা চায়, ওই কন্ট্রাক্টর ধরি মারছে। আওয়ামী লীগের নাম ভাঙে এই কাজগুলো করতেছে। আমরা আওয়ামী লীগ করি, আমরা দেশের ভালো চাবো, কিন্তু আমরা চাবো না যে মানুষের চাঁদাবাজি করা। চাঁদা দাবি ও মারধরের ঘটনায় বিচার চেয়েছেন ভুক্তভোগী ঠিকাদাররা। কি সমস্যা আছে তোমাদের সাথে বলো, এখানে কাজ করতে গেলে টাকা দিতে হবে, যা আমরা কিন্তু 1 টাকাও দিতে পারবো না। মাথার উপর বাড়ি উঠেছে যখন, আমি তখন সেভ করতে গেছি, ইফতারের জন্য চাঁদা দাবির কথা স্বীকার করেন ইউনিয়ন আওয়ামী লীগের এই নেতা। ইফতার পার্টির জন্য আমরা একটু করছি, যে আয়োজন করছি আমাদের ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সবাই ছিল, আসার জন্য যে আমরা ইফতার পার্টি করবো, সেই আলোচনা একটু মিটিং করার জন্য। একটা ভদ্রলোক এত মানুষ তার সঙ্গে ইলে কাজ করা আসলে ঠিক হয় না। চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের 5 নেতার বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। সাব ইন্সপেক্টর নিরস্ত্র কার্তিক চন্দ্র মহন্তকে তিনি মামলাটি তদন্ত করতেছেন, আসামিদের ধরার চেষ্টা করতেছেন। নির্মাণ কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।